সময়ের জাদুর ছোঁয়ায় স্পিড নাম্বার স্মৃতিতে হারায়, এটার মানে কি? এটা আমার এই পোস্টে জানতে চেয়েছে অনেকে। আমি বুঝাতে চেয়েছি যেটা, যে ডেফিনেটলি মানুষের ভালোবাসার ক্ষেত্রে যখন মানুষের একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় বা সম্পর্কটা ভেঙে যায় অথবা সম্পর্কে ছেদ পড়ে যায়, তখন মানুষ যেভাবে ভুলতে চাই ভুলতে চাই, পারছি না কেন? কতদিন ধরে ব্রেকআপ হয়েছে? 3 মাস। কতদিন ব্রেকআপ হয়েছে? 15 দিন। কতদিন ব্রেকআপ হয়েছে? 6 মাসের মতো। কিন্তু আমি বেরিয়ে আসতে চাচ্ছি, বেরিয়ে আসছি। তাদের ব্যাপারেই কিন্তু বেসিক্যালি আমি এই কথাটা বলেছি, কারণ যখন ভালোবাসা ছিল একটা নাম্বার, আমরা স্পিড নাম্বার বলতে কী বোঝায়, যে মোবাইলটা টিপে তার নামও বের করতে হচ্ছে না, এক টিপলাম বাস তার কাছে ফোনটা চলে গেল, মানে এতটা প্রায়োরিটিতে সেই মানুষটা থাকলো, তাই না? যে মানুষটা একদম স্পিড নাম্বার 1-এর প্রায়োরিটিতে ছিল, একটা সময় যখন সম্পর্কটা থাকলো না, সময়ের সাথে সাথে অর্থাৎ 6 মাস 1 বছর 2 বছর পরে কিন্তু সে মানুষটার মোবাইল নাম্বার কত সেটাও কিন্তু ব্রেন মনে করতে পারে না। এটা কিন্তু পরীক্ষিত সত্য, যে কোনো ক্ষেত্রে দেখবেন আপনি, যদি এই ব্রেকআপটা নিয়ে মানুষ হাই হাই করতে করতে আজীবন কাটাতো, তাহলে রাস্তাঘাটে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম মানুষজন যাচ্ছে শুধুমাত্র চোখে দিয়ে পানি পড়ছে আর মাথার চুল চাপড়াচ্ছে। তা হয় না। কেন হয় না? কারণ ডেফিনেটলি রিলেশন ভেঙে যাওয়া একটা দুঃখজনক ঘটনা। রিলেশনে থাকা অবস্থায় যেটা ফিল করা যায় না, রিলেশনটা ভেঙে যাওয়ার পর মনে হয় ও আর কখনো আমাকে হ্যালো করবে না, বা ওর গলা স্বর আমি শুনবো না, কিংবা কেন 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 আমাকে সে ছেড়ে চলে গেল, এরকম হাজারো কথা কিন্তু রক্তাক্ত করে। বারবার ফোনের দিকে চোখ চলে যায়, মনে হয় এই বোধ হয় রিং হলো সে ফোন ধরছে বা সে ফোন করছে। বাট আনফর্চুনেটলি ডেফিনেটলি এটা করে কোনো এক পক্ষের, বেশিরভাগ সরে যাওয়ার ফলে কিন্তু এই সম্পর্কটা ভেঙে যায়। কোনো একটা পক্ষ এগিয়ে যাওয়ার সাহস ছিল না বলেই কিন্তু সম্পর্কটা ভেঙে যায়। সবসময় যে কোনো এক পক্ষের সেভাবে ভালোবাসার সম্পর্কটাকে তুলে ধরার মতো সামাজিক অবস্থানে ছিল না বলেই কিন্তু এই ঘটনাটা ঘটে, তাই না? তো এই সব ক্ষেত্রেই আরেকজন যে সরে গেছে সে তো সরে গেছে, কিন্তু যে সত্যিকার অর্থে তার হাত ধরেছিল, যে সত্যিকার অর্থে বিশ্বাস করেছিল যে জন্ম জন্মান্তরের বন্ধনে আমরা দুজনে একসাথে থাকব, যে সত্যিকার অর্থেই কমিটেড ছিল, তার জন্য আসলেই অনেক কষ্ট হয়। এবং শুধু তাদের জন্যই কিন্তু আমার এই কথাটি, যে হ্যাঁ বারবার ফোনের দিকে যতই তাকাও একটা সময় আসবে যখন এই ফোন তো দূরের কথা, নাম্বারটা পর্যন্ত মনে করতে পারবে না। এবং সেটা কখন হবে? সেটা তখনই হবে যখন সময় পার হবে। তো সময়কে আমরা যদি কিছুটা সময় দিই, বারবার বলি, এবং এটা কিন্তু আরেকটা ভিডিও আছে আমার, সময় এক অদৃশ্য জাদুকর, এটা তো কিন্তু তাই বলা হয়েছে, যে সময়কে সময় দিলেই কিন্তু ভোলা যায়, আর ভোলার চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করাটাও আরেক ধরনের উপকামী। কারণ যতবার আমরা চেষ্টা করছি ভোলার, ততবারই কিন্তু নামটাকে মনে আসছে, ততবারই কিন্তু আমাদের স্মৃতি ঝালাই করছি। অর্থাৎ পড়াশোনায় কী হয়, পড়াশোনায় কিন্তু একবার যেটা পড়েছি জানুয়ারি মাসে, সেটা কিন্তু আর ফেব্রুয়ারি মার্চের মধ্যে মনে থাকে না, কিন্তু সেজন্য কী হয়, ঝালাই করা হয়, ঝালাই করা হয় যাতে জুনে পরীক্ষা দেওয়ার সময় ঝরঝর করে আমরা লিখতে পারি। এই ঝালাইয়ের মতোই কিন্তু সম্পর্কটা, আমরা ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও আমরা বারবার তাকে মনে করে ঝালাই করতে থাকি, ফলে জিনিসটা টাটকা ক্ষত হয়ে যায়। এই টাটকা ক্ষত করার কোনোই সব প্রয়োজন নেই। এই ক্ষত থেকে আস্তে আস্তে রক্তপাত যে হয়, এই রক্তপাত একটা মানুষকে জীবন থেকে অনেক পিছিয়ে ফেলে, এই রক্তপাত একটা মানুষকে জীবনের শক্তিকে নিঃশেষিত করে, এই রক্তপাত একটা মানুষের সামনে এগিয়ে চলাকে বদ্ধ করে দেয়। বাট একটু যদি মনে রাখা যায় যে আমার জোর করে ভোলার দরকার নেই, অটোমেটিকলি স্পিড নাম্বার মেমোরি থেকেই ডিলিট হয়ে যাবে, তাহলেই কিন্তু এটা নিয়ে আর এত টেনশন হয় না। একটা জিনিস খুব মনে রাখা দরকার সবার ক্ষেত্রেই, যে সম্পর্ক কিন্তু জোর করে হয় না, সম্পর্কটা হচ্ছে টোটালি দুটো পক্ষের এগিয়ে আসার মনোবৃত্তি সেম থাকতে হবে। সম্পর্ক ক্ষেত্রে আমি তাকে কেন পেলাম না, কেন পেলাম বল বলে নিজেকে রক্তাক্ত করার কোনোই দরকার নেই, সে আসে নাই তাই হয় নাই, অ্যাটলিস্ট মানুষ তো চেনা গেল।
অ্যাটলিস্ট বোঝা গেল যে আর যাই হোক, একে নিয়ে জন্ম জন্মান্তরের স্বপ্ন স্বপ্ন হতো না, দুঃস্বপ্নেই পরিণত হতো। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর পৌঁছে দেব, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে নেব।